প্রিয় ছাত্র ছাত্রী, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ এই যে গণনা সংক্রান্ত, আমরা আমাদের সোশ্যাল সায়েন্সে যে বিভিন্ন ধরনের গণনা সংক্রান্ত কাজকর্ম করি সে সম্পর্কে আমরা আজকে একটু আলোচনা করব। তো শুরুতেই দেখে নেওয়া যাক স্ট্যাটিস্টিক্স বিষয়টা কি। লোভিট এখানটায় একটা সংজ্ঞা তুলে ধরেছেন, বলেছে স্ট্যাটিস্টিক্স ইজ দ্য সায়েন্স হুইচ ডিলস উইথ দ্য কালেকশন, ক্লাসিফিকেশন অ্যান্ড ট্যাবুলেশন অফ নিউমেরিক্যাল ফ্যাক্টস অ্যাজ দ্য বেসিস অফ এক্সপ্লেনেশন, ডিসক্রিপশন অ্যান্ড কম্পারিজন অফ ফেনোমেনা। অর্থাৎ খুব সহজ ভাষায় আমরা যদি বলতে চাই তাহলে কি, যে না কোনো একটা ঘটনা বা কোনো একটা বর্ণনা বা এই জাতীয় কোনো কিছু ঘটনা থেকে আমরা যে তথ্যগুলো কালেক্ট করছি, তথ্যগুলো স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে আমরা সাধারণত এই তথ্যগুলোকে আমরা নিউমেরিক্যাল ধরে নিই। তো এই তথ্যগুলোকে নিয়ে আমরা যে গণনা করব, তাদেরকে প্রথমে তথ্যগুলো সংগ্রহ করব, তথ্যগুলোকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন গ্রুপে ভাগ করব, এবং সেখান থেকে আমরা যে ক্যালকুলেশন করে যে জিনিসটা পাবো, যে সিদ্ধান্তে উপনীত হতে পারবো, তার যে সায়েন্সটা সেটাকে আমরা স্ট্যাটিস্টিক্স বলছি। তো এই স্ট্যাটিস্টিক্সের, যখনই আমরা স্ট্যাটিস্টিক্স বিষয়টাতে আসব, তখন আমাদের কতগুলো জিনিস, কতগুলো সংজ্ঞা আমাদের সামনে, কতগুলো টার্ম আমাদের সামনে আসবে সেগুলো একটু পরপর আমরা দেখে নিই। প্রথমত হচ্ছে ডেটা। এই ডেটা জিনিসটা কি, বলেছে যে ইনফরমেশান কালেক্টেড ফ্রম ইন্ডিভিজুয়াল অর গ্রুপ অর ফ্রম আদার রিলেটিভ সোর্সেস কল্ড ডেটা। অর্থাৎ আমরা কোনো একটা স্থান থেকে, কোনো ব্যক্তির থেকে বা কোনো ঘটনা থেকে বা কোনো কিছু থেকে যে তথ্যগুলো আমরা সংগ্রহ করছি তাদেরকে আমরা ডেটা বলছি। এই ডেটা দু ধরনের হতে পারে, একটা হচ্ছে কোয়ালিটেটিভ, একটা কোয়ান্টিটেটিভ। অর্থাৎ একটা হচ্ছে পরিমাণগত আমরা তথ্য সংগ্রহ করতে পারি, একটা গুণগত তথ্য আমরা সংগ্রহ করতে পারি। এবার দেখা যাক স্কোর। স্কোর কি বলছে, হোয়েন কালেক্টেড ইনফরমেশান আর রিপ্রেজেন্টেড বাই নিউমেরিক্যাল ডিজিট কল স্কোরস। অর্থাৎ স্কোর বলতে আমরা সেটাকেই বুঝছি, সেটাকেই বলবো যেটা আমরা নিউমেরিক্যাল, অর্থাৎ ম্যাথামেটিক্সের টার্ম দিয়ে 1, 2, 3, 4 ইত্যাদি এই সংখ্যাগুলো দিয়ে যখন আমরা রিপ্রেজেন্ট করব, তখন তাকে আমরা কি বলছি, স্কোর বলছি। যেমন ধরো খুব সহজভাবে বুঝতে গেলে যে কোনো পরীক্ষায় কোনো একটা তুমি টেস্ট অ্যাপ্লাই করলে বা কোনো একটা পরীক্ষা দিলে সেখানে তুমি কত পেলে, বা 10 জনের মধ্যে অ্যাপ্লাই করা হলো, সেই 10 জনের মধ্যে কে কত পেলো সেটাকে আমরা তাদের স্কোর বলছি। এবার এই যে স্কোরগুলো, এই স্কোরগুলো ধরো আমার কাছে স্যাম্পল আছে 50 জন বা 100 জনের একটা স্যাম্পল গ্রুপ আছে, তাদের মধ্যে আমরা একটা টেস্ট অ্যাপ্লাই করলাম, করলে পরে তারা যে রিপ্লাই বা রেসপন্স করলো, তাদের রেসপন্সগুলোকে আমরা যদি গণনা করি তাহলে দেখতে পাবো যে এক একজন এক এক ধরনের স্কোর করছে। ধরা যাক এখানটা কয়েকজনের স্কোর দেওয়া হলো, কেউ পেয়েছে 5, কেউ 6, কেউ 15, কেউ 7, কেউ 8, কেউ 10, কেউ 16, 12, 11, 16 ইত্যাদি ইত্যাদি স্কোরগুলো তারা করেছে। অর্থাৎ র্যান্ডামলি আমরা খাতা দেখার পর যে স্কোরটা আসবে সেই স্কোরটাকে আমরা বলছি র স্কোর। এখানে র স্কোরের ক্ষেত্রে কি দেখো, র স্কোরের ক্ষেত্রে যেটা বিশেষত দেখা যাচ্ছে যে যে যা পেয়েছে সিরিয়ালি, আমি যেভাবে করে খাতা দেখেছি বা যেভাবে করে মার্কিং করেছে সেই অনুযায়ী যে যা পেয়েছে সেগুলোকেই, এখান থেকে কিন্তু আমরা কোনো সিদ্ধান্তে দেখো উপনীত হতে পারবো না। এবার গ্রুপ স্কোর, গ্রুপ স্কোর কাকে বলবো, যখন এই র স্কোরগুলোকে, অর্থাৎ কোনো একটা টেস্ট অ্যাপ্লাই করার পর সেই টেস্টটা ইভ্যালুয়েট করে কে কত পেয়েছে সেটাকে, সেই মার্কগুলোকে বা সেই স্কোরগুলোকে যখন আমরা একটা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজাবো, অর্থাৎ ছোটো থেকে বড়োতে সাজালাম বা তুমি উল্টোটাও করতে পারো বড়ো থেকে ছোটোতে, এইভাবে যখন আমরা এই স্কোরগুলোকে সাজাবো তখন তাদেরকে আমরা গ্রুপ স্কোর বলছি। এখানটায় দেখো একটা জিনিস দেখলে আমরা বলে দিতে পারছি 5, 6, 7, 8 পরপর সাজানো হয়েছে, 12 পেয়েছে 2 জন, 14 1 জন, 15 পেয়েছে 3 জন, 16 পেয়েছে 2 জন ইত্যাদি, ঠিক আছে। অর্থাৎ
আমরা যে রস্কোরগুলো পেয়েছি সেই রস্কোরগুলোকে যখন আমরা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে, অর্থাৎ একটা অর্ডারে সাজাবো, তখন আমরা সেখান থেকে আমরা গ্রুপ স্কোর পেয়ে যাচ্ছি। ট্যালিমার্ক কি? ট্যালিমার্ক হচ্ছে এখানটায় দেখো, এই যে গ্রুপ স্কোরটা, এই গ্রুপ স্কোর এটাকে নিয়েই আমরা এখন কাজকর্ম করব। কারণ রস্কোর থেকে কিন্তু আমরা হ্যাপাজার্টলি যেহেতু আছে স্কোরগুলো, যার জন্য এখান থেকে আমরা কোনো কাজকর্ম বা কোনো সিদ্ধান্তে চট করে পৌঁছতে পারবো না। এবার এই যে গ্রুপ স্কোর আছে, এই গ্রুপ স্কোরগুলোকে, এই যে গ্রুপ স্কোর, এই গ্রুপ স্কোরগুলোকে আমরা এবার মার্কিং করব। কিভাবে? দেখো, ফাইভ কজন পেয়েছে, একজন পেয়েছে, তাই আমরা কি করলাম, একটা এরকম দাগ টানলাম, এর রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ ফাইভ ফাইভ তার রেসপেক্টে কটা দাগ হলো, একটা দাগ। এই যে দাগটা আমরা দিয়েছি এটাকে আমরা ট্যালি মার্ক বলছি, ঠিক আছে। সিক্স কটা আছে, একটা, তাই দেখো এখানে একটা দাগ। একই রকমভাবে সেভেন এইট নাইন, এই সরি সেভেন এইট টেন ইলেভেন, এক 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 করে আছে। টুয়েলভ কজন পেয়েছে, দুজন পেয়েছে, যার জন্য দেখো টুয়েলভের রেসপেক্টে যে আছে এটা কিন্তু দুটো আছে। একই রকমভাবে ফোরটিন কজন পেয়েছে, ফোরটিন কটা আছে, একটা ফোরটিন আছে, তাই একটা মার্ক হয়েছে। ফিফটিন কটা আছে, ফিফটিন আছে হচ্ছে তিনটে, দেখো এই পরপর ফিফটিন হচ্ছে, আমাদের এখানটায় তিনখানা ফিফটিন আছে, যার জন্য আমরা কি করেছি, পরপর তিনটা, এক দুই তিন, ঠিক আছে। এবার সিক্সটিন কজন, কটা সিক্সটিন আছে, দুটো, যার তার এগেনস্টে আমরা দুটো, অর্থাৎ আমরা এই রেসপেক্টে যখন ফাইভের রেসপেক্টে একটা দাগ দেখবো, একটা ট্যালিমার্ক দেখবো, তখনই আমরা বলে দিতে পারবো যে ফাইভ একটা আছে। ফিফটিনের এগেনস্টে যখন তিনটে পাবো তখন আমরা বলে দিতে পারবো তিনটে আছে। এইভাবে করে আমরা ট্যালিমার্কগুলোকে দিই। যদি ধরো কোনো একটা স্কোর যদি দেখা যায় যে পাঁচবার থাকে, তাহলে কী করবো, ওয়ান টু থ্রি ফোর, তারপরে এখান থেকে ফাইভ, ঠিক আছে। যদি কেউ সিক্স পায় তাহলে ফাইভের পরে আরও একটা দিব, সিক্স, অর্থাৎ ফাইভ হচ্ছে এভাবে করে ম্যাক্সিমাম ফাইভ দেখাবো, তারপরে সিক্স। যদি সেভেন হয় তাহলে দুটো দেব, এইট হলে এখানে তিনটে দেব, ঠিক আছে, নাইন হলে চারটা দেব, যদি টেন হয় তাহলে কী করব, এখানটা ফাইভ হয়েছে, একই রকমভাবে এই আরেকটা ফাইভ, ফাইভ ফাইভ টেন, ঠিক আছে। এভাবে করে আমরা ট্যালিমার্ক দিয়ে আমরা স্কোরগুলোকে নির্দেশ করতে পারি। নেক্সট চলে আসো ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কি? যে না কোনো একটা স্কোর কতবার সে রিপিট হচ্ছে, অর্থাৎ ট্যালিমার্কের ক্ষেত্রে আমরা যেরকম দেখলাম যে ট্যালিমার্কের ক্ষেত্রে পেয়েছি হচ্ছে ফিফটিনটা কতবার এসছে, তিনবার এসছে, এখানটা ফিফটিন এসছে তিনবার, টুয়েলভ আমাদের এসছে দুবার, সিক্সটিন এসছে দুবার, ঠিক একই রকমভাবে কোনো স্কোর কতবার রিপিট হচ্ছে সেটাই হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। দেখো ফাইভ তার রেসপেক্টিভ ফ্রিকোয়েন্সি কত, ওয়ান, সিক্স তার রেসপেক্টিভ ফ্রিকোয়েন্সি টু, একই রকমভাবে টুয়েলভ তার রেসপেক্ট সিক্সের রেসপেক্টিভ ফ্রিকোয়েন্সি ওয়ান, টুয়েলভ কবার আছে, দুবার আছে, তাই টুয়েলভের রেসপেক্টিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে টু। ফিফটিন কতবার আছে, দেখো ফিফটিন যেহেতু তিন আছে অতএব ফ্রিকোয়েন্সি কত, থ্রি, অর্থাৎ কোনো একটা স্কোর, নির্দিষ্ট স্কোর কতবার রিপিট হলো সেটাই হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। এটা যদি আমরা ইন্ডিভিজুয়াল স্কোর নিই। এবার যদি আমরা ক্লাসে ভাগ করে দিই, ধরো আমরা বললাম যে পাঁচ থেকে আট এই স্কোর কতবার এসছে, এটা আমরা একটু পরেই আলোচনা করছি। এবার দেখো ক্লাস, ক্লাস কাকে বলবো, তাহলে আমরা ফ্রিকোয়েন্সি বুঝতে পেরেছি যে ফ্রিকোয়েন্সি বলতে আমরা কোনো একটা স্কোর সে কতবার আছে সেই সংখ্যাটাই আমরা তার রেসপেক্টিভ ফ্রিকোয়েন্সি বলছি। পাঁচ একবার আছে তাই ফ্রিকোয়েন্সি এক, ছয় একবার আছে তাই এক, সাত একবার আছে তাই এক, এভাবে করে বারো যেহেতু দুবার আছে দুই, পনেরো তিনবার আছে তাই তার ফ্রিকোয়েন্সি তিন, অর্থাৎ নাম্বার অফ রিপিটেশন, ঠিক আছে, স্কোরটা কতবার রিপিট করেছে। এবার দেখো ক্লাস, ক্লাস কাকে বলবো, ক্লাস হচ্ছে আমরা এই যে গ্রুপ স্কোর পেয়েছি, এই গ্রুপ স্কোরগুলোকে ইন্ডিভিজুয়ালি যদি নিয়ে কাজ করি তাহলে অনেকটা লেন্দি হয়ে যাবে, অনেকটা বড় হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কি করি যে না একটা ক্লাসে ভাগ করে দিই। কেমন? দেখো আমার এখানটায় যে উদাহরণের জন্য যে স্কোরগুলোকে আমরা নিয়েছি সেই স্কোরগুলোকে যদি আমরা ভাগ করি, ধরো আমরা এখানটা ভাগ করলাম ফাইভ থেকে সেভেন, এইট থেকে টেন, ইলেভেন থেকে থার্টিন,
14 থেকে 16 এগুলো বিভিন্ন ক্লাসে ভাগ করলাম। ক্লাসে ভাগ করার সময় যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা ক্লাসের দেখো ডিফারেন্স কিন্তু সেম, অর্থাৎ 5 এর পর 6 7 8 তারপর হচ্ছে 9 10 11 এর পর 12 13 14 এর পর, অর্থাৎ আমরা যদি এভাবে ধরি 5 6 7 তিনটে আছে এখানটা স্কোর, 8 9 10 তিনটে স্কোর, 11 12 13 তিনটে স্কোর, 14 15 16 তিনটে স্কোর, অর্থাৎ এরকম তিনটে করে নিয়ে আমরা কি করলাম এক একটা করে ক্লাস, এগুলো এক একটা হচ্ছে এক একটা ক্লাস, ঠিক আছে, 5 টু 7 তারপরে 8 টু 10, ঠিক আছে, এগুলো হচ্ছে এক একটা হচ্ছে এক একটা ক্লাস আমরা তৈরি করলাম। এবার ডিসক্রিট ক্লাস, ক্লাস আবার দু ধরনের হয়, একটা হচ্ছে ডিসক্রিট একটা হচ্ছে কন্টিনিউয়াস। ডিসক্রিট কেমন, যেমন ধরো এটা যদি আমার একটা স্কেল হয়, এটা ধরো 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 8 9 10 11 12, ঠিক আছে, তাহলে দেখো আমার প্রথম ক্লাসটা কি আছে 5 টু 7, অর্থাৎ 5 6 7, এটা যদি 5 হয় আমাদের প্রথমেরটাকে যদি আমরা 5 ধরি, তাহলে দেখো এখান থেকে 5 6 7 এই একটা ক্লাস নিয়েছি, তারপরে ক্লাসটা কত আছে 8 টু 10, তার মানে 8 9 10। এবার মজার জিনিস দেখো, এখান থেকে এটুকু, এখান থেকে এটুকু, তার মানে এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস, একই রকমভাবে এখান থেকে আরেকটা ক্লাস যাবে, ঠিক আছে, ধরো এটা একটা ক্লাস, তাহলে এই যে মাঝখানের যে জায়গাটা দেখো এই জায়গাটা করে কিন্তু ফাঁকা আছে, অর্থাৎ 7 টু 8 এর মাঝে কিন্তু ফাঁকা রয়ে গেল, এই গ্যাপটা রয়ে গেল, ঠিক আছে। একই রকমভাবে এখানটায় অর্থাৎ 10 টু 11 এখানটা কী হলো, এই এই গ্যাপটা রয়ে গেল, তার মানে আমরা স্কেলটাকে কী করেছি, স্কেলটাকে যে নিয়েছি সেখানটায় স্কেলগুলোতে প্রত্যেকটা ক্লাসের পর একটা করে গ্যাপ রয়ে গেছে, যার জন্য এটাকে আমরা ডিসক্রিট ক্লাস বলছি, অর্থাৎ ভাঙা ভাঙা আলাদা আলাদা। এটাকে যদি কন্টিনিউয়াস করা হয় তাহলে কি করা হবে, দেখো এখানটা এর কন্টিনিউয়াস ক্লাসটা আমরা নিচে এখানটায় ডিনোট করেছি, কত থেকে, সাধারণত কি করা হয় আমাদের যে লোয়ার লিমিট আছে, অর্থাৎ আমাদের এই স্কোরের সবচেয়ে নিম্ন স্কোর হচ্ছে 5, 5-এর থেকে আমরা পয়েন্ট হাফ লেফটে নেব, আগে নেব, অর্থাৎ 4.5 থেকে আমরা শুরু করলাম, 4.5 থেকে আমরা শুরু করলাম, ঠিক আছে, আর লাস্ট যে স্কোরটা আমাদের ছিল 16 সেটার সাথেও আমরা কি করলাম 0.5 বাড়িয়ে দিলাম, দিয়ে কি করলাম আমরা কিন্তু এক্ষেত্রে কন্টিনিউয়াস ক্লাস আমরা তৈরি করলাম। কিভাবে, দেখো 4.5 থেকে 7.5, তার মানে এখান থেকে ধরো আমরা এখানটা একটা দাগ ধরি, এটা হচ্ছে 4.5, 7.5টা কোথায় এলো, এখানটা এলো 7.5, আবার 7.5 থেকে দেখো আমাদের চলে গেছে হচ্ছে 10.5, তার মানে এখানটায়, আবার দেখো 10.5 থেকে চলে গেছে 13.5 এখানটায়, আবার 13.5 থেকে আমাদের চলে গেছে 16.5, অর্থাৎ লাস্টের এই জায়গাটায় চলে এসেছে, ঠিক আছে। এবার তাহলে দেখো মাঝখানে কিন্তু আমাদের কোনো গ্যাপ রইল না, কেন রইল না, কারণ এখান থেকে এইটুকু 4.5 টু 7.5, 7.5 টু এখানটায় চলে এলো 10.5, 10.5 থেকে আমরা নিয়েছি 13.5, 13.5 থেকে আমরা নিয়েছি 16.5, অর্থাৎ দেখো কোনো স্কোরের মাঝে কিন্তু কোনো গ্যাপ রইল না, যার জন্য এটাকে আমরা বলছি কন্টিনিউয়াস ক্লাস, ঠিক আছে। এবার চলে আসি ক্লাস ইন্টারভেল, ক্লাস ইন্টারভেল কাকে বলবো, যে কোনো একটা ক্লাসের, সেটা ধরো 5 টু 7 বা 8 টু 10 বা 13 টু 11 টু 13, ঠিক আছে, এই যে ক্লাসগুলো আছে, বা ধরো 4.5 থেকে 7.5, 7.5 থেকে 10.5, 10.5 থেকে 13.5, এই যে আমাদের ক্লাস বাউন্ডারিগুলো আছে, এই এই যে ক্লাস বাউন্ডারি 4.5 থেকে আমাদের এখানটায় চলে এসেছে ধরো 7.5, ঠিক আছে, এখানটা লোয়ার লিমিট কত, এই ক্লাসটার লোয়ার লিমিট কত, কত থেকে শুরু হয়েছে, নিচু স্কোরটা কত 4.5, আর ওপরের স্কোরটা কত দেখো 7.5, এটা হচ্ছে 7.5, তাহলে আমাদের যখনই আমরা ক্লাস ইন্টারভেল বের করব তখন কি করতে হবে, যে আমাদের ওই ক্লাসের আপার ক্লাস যে লিমিট
তার থেকে আমরা লোয়ার ক্লাস লিমিটটাকে মাইনাস করব। মাইনাস করলে আমাদের যে স্কোরটা আসবে সেটাকে আমরা কি বলবো, ক্লাস ইন্টারভেল। যে কোনো একটা ক্লাসের জন্য যা ক্লাস ইন্টারভেল হবে সবগুলো ক্লাসের জন্যই তাই হবে, কারণ আমরা শুরুতেই বলে নিয়েছি যে আমরা যখনই ক্লাসে ডিভাইড করব, দেখো এখানটা তিনটে করে নেওয়া হয়েছিল, ঠিক আছে। একই রকমভাবে যখন এটাকে কন্টিনিউয়াস আমরা ক্লাস ইন্টারভেল বের করার সময় অবশ্যই কিন্তু আমরা কন্টিনিউয়াস যে আমরা ক্লাস লিমিট বা ক্লাস বাউন্ডারিগুলো করেছি সেগুলোকে নিয়েই কিন্তু আমরা কাজ করব, কারণ আমরা ডিসক্রিট ক্লাস নিয়ে কাজ করব না। সেক্ষেত্রে কিন্তু গ্যাপ থেকে যাচ্ছে, অর্থাৎ মাঝখানের স্কোরগুলো আমরা পাব না। যেমন ধরো কোনো একজন স্টুডেন্ট যদি 7.5 স্কোর করে তাহলে কিন্তু আমরা তাকে বাদ দিয়ে দিতে হবে, আমরা এই ডিসক্রিট ক্লাসে কিন্তু তাকে আমরা খুঁজে পাবো না। বা কেউ যদি ধরো 10.5 স্কোর করে আমরা তাকেও খুঁজে পাবো না, কারণ সে কিন্তু আমাদের এই ডিসক্রিট ক্লাসে পড়বে না। যদি সেটা কন্টিনিউয়াস ক্লাস হয় তাহলেই আমরা পাবো। ওকে, এবার রেঞ্জ কাকে বলবো? তাহলে দেখো ক্লাস ইন্টারভেল এখানটা আমরা কত পেয়েছি, 3। এবার কথা হচ্ছে যে এখানটায় কি সবসময় 5-7 বা 4.5-7.5 এরকমই নিতে হবে? না, আমরা কিন্তু ক্লাস, এই যে ক্লাস ইন্টারভেল আছে অর্থাৎ এই ক্লাস ইন্টারভেলটাকে আমরা বাড়াতে কমাতে পারি। আমরা আমাদের কতগুলো ডেটা আছে, স্কোর কতগুলো আছে, সেই স্কোরের উপর বেস করে সাধারণত দেখা গেছে 4-5 যদি ক্লাস ইন্টারভেল রাখা হয় তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধে হয়। অর্থাৎ ক্লাস ইন্টারভেল আমরা যত ছোটো করব সুবিধে হবে, কিন্তু খুবই যদি ছোটো করে দিই তাহলে আবার আমাদের ক্যালকুলেশন করতে গেলে সেটা অনেক বড় হয়ে যাবে, টেবিলগুলো অনেক বড় হয়ে যাবে, সেটাও একটা ঝামেলার ব্যাপার। যার জন্য সাধারণত 4-5 আমরা ক্লাস ইন্টারভেল রেখেই কাজ করি। এবার রেঞ্জ কাকে বলবো? রেঞ্জ হচ্ছে এই যে আমি টোটাল যে ডাটাটা পেয়েছি অর্থাৎ 5-16 পর্যন্ত এই যে ডাটাটা পেয়েছি, যে স্কোরগুলো পেয়েছি সেই স্কোরের আপার লিমিট আর লোয়ার লিমিট এর যে ডিফারেন্স তাকে আমরা বলবো রেঞ্জ। অর্থাৎ কোনো একটা ক্লাসে যদি আমি এটা কোনো একটা নির্দিষ্ট ক্লাসের ধরি, ধরো বিএড ফার্স্ট সেমের ধরলাম, যে ছাত্ররা কত স্কোর করেছে, না সবচেয়ে নিম্ন স্কোর করেছে যে সে পেয়েছে 5, আর সর্বোচ্চ আউট অফ 20 সর্বোচ্চ যে স্কোর করেছে সে পেয়েছে 16, তাহলে আমার এই স্কোরের রেঞ্জটা কত? না, রেঞ্জটা হচ্ছে 5-16 এর মধ্যে কিন্তু রেঞ্জটা রয়ে গেল। যার জন্য আমরা রেঞ্জ যখনই বের করব, রেঞ্জ তখন কি করব, না একদম টোটাল স্কোরের যেটা আপার স্কোর থাকবে 16 মাইনাস টোটাল স্কোরের যেটা লোয়ার স্কোর থাকবে তাদের যে ডিফারেন্স সেটাকে আমরা রেঞ্জ বলছি, ঠিক আছে। ক্লাস ইন্টারভেলের ক্ষেত্রে কিন্তু আমরা রেঞ্জ যে বের করি সেটা হচ্ছে ওই নির্দিষ্ট ক্লাসটার, যার জন্য সেক্ষেত্রে কি যে ক্লাসগুলোতে ভাগ করেছি আমরা সেই ক্লাসগুলোর আপার লিমিট আর লোয়ার লিমিট নিয়েছিলাম। আর রেঞ্জের ক্ষেত্রে, শুধু অনলি রেঞ্জের ক্ষেত্রে টোটাল স্কোরের আপার লিমিট এবং টোটাল স্কোরের লোয়ার লিমিট এদের ডিফারেন্সটা, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা রেঞ্জটা কত পেয়েছি, 11 পেয়েছি। এবার মিড পয়েন্ট কী করে বের করব? না, কোনো একটা নির্দিষ্ট ক্লাসের মিড পয়েন্ট করব হচ্ছে আমরা তার লোয়ার স্কোর প্লাস আপার স্কোর ডিভাইডেড বাই 2, অর্থাৎ 4.5 আর 7.5। তাহলে এর যদি আমরা মিড পয়েন্ট কত বের করতে যাই তাহলে কি করব? না, 4.5 প্লাস 7.5 ডিভাইডেড বাই 2। তাহলে দেখো এই দুটো 4.5 আর 7.5 আমরা প্লাস করলে কত পাচ্ছি, 12 পাচ্ছি। 12কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 6। তাহলে দেখো 4.5 আর 7.5 এর কিন্তু মিড পয়েন্ট হচ্ছে 6। একই রকমভাবে তাহলে এর মিড পয়েন্ট কত হবে সেকেন্ড ক্লাসটার ক্ষেত্রে? 10.5 প্লাস 7.5 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 10 আর 7 হচ্ছে 17, আর 0.5 0.5 1 18 18 বাই 2, তার মানে কত, 9। এবার মজার ঘটনা হচ্ছে দেখো আমরা যদি শুরুর একটার যদি মিড পয়েন্ট পেয়ে যাই তার সাথে আমরা ক্লাস ইন্টারভেলটাকে যোগ করে দিলে পরেই কিন্তু আমরা কী পেতে থাকবো, যে না পরবর্তী ক্লাসের আমাদের মিড পয়েন্টটা কত। অর্থাৎ দেখো প্রথমে একটা 6 এসছে, তারপর এটা এসে কত, 9 এসছে, ঠিক একই রকমভাবে পরেরটা দেখো এই 10.5 থেকে 13.5 কত হবে, 10 আর 13 হচ্ছে 23, আর এখানটা 1 24 24 বাই 2 করলে কত আসবে, 12 আসবে, ঠিক আছে। তাহলে দেখো প্রথমেটা এসছে 6,
নাইন টুয়েলভ, অর্থাৎ দেখো প্রত্যেকটা ক্ষেত্রে থ্রি করে বেড়েছে, অর্থাৎ ক্লাস ইন্টারভেল আমরা যত পেয়েছি তত যদি আমরা অ্যাড করে করে যাই, যোগ করে করে যাই, তাহলেই আমরা কিন্তু প্রত্যেকটা ক্লাসের ক্ষেত্রে তাদের কী পেয়ে যাব, মিড পয়েন্টগুলো পেয়ে যাব। ঠিক আছে, এবার আমরা ট্যাবুলেশন করব কী করে কোনো ডাটাকে। কোনো ডাটাকে ট্যাবুলেশন করতে গেলে আমাদের সবার প্রথমে মাথায় রাখতে হবে আমরা কী কী তার থেকে কী কী কাজগুলো করব। যে কাজগুলো করব সেই অনুযায়ী কিন্তু আমরা আমাদের টেবিলটাকে তৈরি করব। এখানটায় দেখো ক্লাস লিমিট যেটা ছিল ডিসক্রিট ক্লাস লিমিট সেটা আমি দেখিয়েছি, এখানটা হচ্ছে ক্লাস বাউন্ডারি অর্থাৎ যেটা কন্টিনিউয়াস ছিল সেটা। এবার আমাদের যেটা দরকার কি প্রত্যেকটা ক্লাসের মিড পয়েন্ট, এটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ, এটা লাগেই। ঠিক আছে, যদি আমাদেরকে ট্যালিমার্ক বের করতে বলে তাহলে আমরা তাদের ট্যালিগুলো দেবো। দেখো এখানটা আমরা দেখেছি 13.5 থেকে 16.5, ঠিক আছে, এর ট্যালিমার্ক কত এসেছিল, 6 এসেছিল, তাই 516। ঠিক আছে, যা ট্যালিমার্ক হবে সেই সংখ্যাটাই হচ্ছে কিন্তু আমাদের রেসপেক্টিভ ফ্রিকোয়েন্সি। দেখো এর ট্যালিমার্ক 3 এসছে, তার মানে 4.5 থেকে 7.5 এর মাঝে স্কোর কটা স্কোর আমরা পেয়েছি, তিনখানা স্কোর পেয়েছি, তাই ট্যালিমার্ক এইভাবে করে 1, 2, 3 দিয়েছে, আর ফ্রিকোয়েন্সি কত, 3। একই রকমভাবে 7.5 থেকে 10.5 যার মিড পয়েন্ট 9 তার ট্যালিমার্ক কত, 2, অর্থাৎ ওই ওই রেঞ্জের মধ্যে ওই ক্লাসের মধ্যে আমরা কটা স্কোর পেয়েছি, 2 স্কোর পেয়েছি, তাই তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 2। নেক্সট 10.5 থেকে 13.5 কটা স্কোর পেয়েছি, 3, তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 3। 3 আমরা ট্যালিমার্ক কিন্তু কীভাবে 3 দিয়েছি। একই রকমভাবে 13.5 থেকে 16.5 যার মিড পয়েন্ট হচ্ছে 15 আমরা সেক্ষেত্রে ট্যালিমার্ক স্কোর কটা পেয়েছিলাম, না স্কোর অবশ্যই 6 পেয়েছি, তাই ফ্রিকোয়েন্সি 6, ট্যালিমার্ক আমরা একই রকমভাবে 6 দিলাম, 1, 2, 3, 4, 5, ম্যাক্সিমাম আমরা 5 পর্যন্ত এইভাবে দিতে পারি একসাথে, তারপরে 6, তারপর থেকে আবার শুরু হবে। এবার মজার ঘটনা হচ্ছে আমরা এই টোটাল ফ্রিকোয়েন্সিগুলোকে যখন প্লাস করব, সাম করব, এই যে সামেশন এফ, ঠিক আছে, তাহলে আমরা যে নাম্বারটা পাবো এটা হচ্ছে টোটাল নাম্বার। কিসের টোটাল নাম্বার, না টোটাল নাম্বার অফ আমাদের স্কোর কত আছে, 14। কী করে টোটাল নাম্বার অফ স্কোর 14, আমরা চলে যাই আগের যে কোনো একটাতে, এখানটায় দেখো 5, 6, 7, 8 এই যে স্কোরগুলো আমরা পেয়েছি কটা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। ঠিক আছে, অর্থাৎ এখানটায় টোটাল যখনই আমরা ফ্রিকোয়েন্সিগুলোকে যোগ করব তখনই আমরা কি পেয়ে যাব, না তখনই আমরা পেয়ে যাব টোটাল নাম্বার অফ স্কোর, কতগুলো স্কোর বা কতগুলো ডাটা নিয়ে আমরা কাজ করছি। ঠিক আছে, তাহলে এইভাবে ট্যাবুলেশন, এটা আপাতত এটুকু দরকার, তাই আমরা এতটুকুই ট্যাবুলেশন করেছি, পরবর্তীতে যখন আমরা অন্য কাজ করতে যাব তখন সেই অনুযায়ী আমরা আবার এই ডাটাগুলোকে সাজাবো। তবে সাজানোর প্রসেসটা হচ্ছে এই ধরনের, আমাদের আরও কলাম বাড়তে পারে যে পরবর্তীতে আমরা যে কাজগুলো করব সেই কাজগুলোর জন্য যা যা লাগবে। এবার নেক্সট চলে আসছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। দেখো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে আমাদের দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে হিস্টোগ্রাম লাগবে অর্থাৎ আয়তলেখ, আর আরেকটা হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন লাগবে, ঠিক আছে, পরিসংখ্যান বহুভুজ, সেটা আমরা আলোচনা পরবর্তী যে ভিডিও ক্লিপটা আছে তার মধ্যে করেছি, আশা করি তোমরা সেটা দেখে নিলে বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। কারণ এই যে আমরা ডেটাগুলো নিয়েছি, এই ডেটাগুলো বা এই স্কোরগুলোর উপর বেস করেই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা করা হয়েছে খুব সহজভাবে, তোমরা নেক্সট ভিডিওটা দেখলে সেখান থেকে বুঝে যাবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ, পরবর্তী ভিডিওতে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা নিয়ে আলোচনা করছি। ওকে, থ্যাংক ইউ।